immune system attacks the multiplying viruses. কোভিড-19 আক্রান্তদের মধ্যে প্রথমেই যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো বা মাঝামাঝি তাদের শরীর জীবাণুটি অপরিচিত হওয়ায় কোনো টিকা গ্রহণের পরও অ্যান্টিবডি তৈরির হার কম। তবে যাদের শরীরে কোভিডে কখনো না কখনো স্মৃতি রেখে গেছে তাদের শরীর জীবাণুর বিরুদ্ধে অ্যান্টিবডি তৈরি হয়েছে মোটা দাগে। বাংলাদেশের গবেষকরা বলছেন 20 থেকে 50 বছর ও ষাটোর্ধ্ব এই দুই ক্যাটাগরির প্রথম ভাগের ক্ষেত্রে এটি সন্তোষজনক। প্রথম ডোজ টিকা গ্রহণের 28 দিন পর এবং দ্বিতীয় ডোজের 14 দিন পর রক্ত পরীক্ষায় আলোকরশ্মির ঘনত্ব বা ওডি ভ্যালু 6 পর্যন্ত পাওয়া যায়। অর্থাৎ 96 থেকে 97 ভাগের ক্ষেত্রে টিকা ফলপ্রসূ কাজ করছে। বাকি 2 থেকে 3 ভাগের ক্ষেত্রে অ্যান্টিবডি তৈরি হচ্ছে ধীর গতিতে। এখন পর্যন্ত আমরা শতভাগ মানুষেরই অ্যান্টিবডি তৈরি করার প্রবণতা দেখছি। যে 4 জনের পাওয়া যায়নি তাদের কিন্তু দ্বিতীয় ডোজ দেওয়ার পরে তাদের অ্যান্টিবডি পাওয়া গিয়েছে। তার মানে তাদের আসলে অ্যান্টিবডি তৈরি করার যে সময়টুকু সেই সময়টুকু আসলে একটু বেশি সময় লেগেছে। এটি আসলে তৃতীয়বার ডোজ দেওয়ার ক্ষেত্রে কোন জনগোষ্ঠীকে আমরা প্রাধান্য দেওয়া উচিত হয়তো বা গবেষণা থেকে বের হয়ে আসবে। গবেষকরা বলছেন ভ্যাকসিন সংক্রমণ প্রতিরোধ করবে না, ভ্যাকসিনের কাজ শরীরে অ্যান্টিবডি তৈরি করা। গবেষণার ফলাফল বলছে কোভিড আক্রান্তদের মধ্যে হাসপাতালমুখী প্রবণতা ও মৃত্যুর হার কমবে টিকা গ্রহণের মাধ্যমে। শতকরা 100 জন ব্যক্তির এটা সিভিয়ার কোভিড প্রিভেন্ট করতে পারে। অর্থাৎ দ্বিতীয় ডোজ সম্পন্ন করার 2 সপ্তাহ পর থেকে আপনার যদি করোনা ভাইরাস আক্রান্ত হয়েও থাকেন আপনার সিভিয়ার কোভিড হবে না। অর্থাৎ আপনি কোভিড আক্রান্ত হলেও আপনার হাসপাতালে ভর্তি হতে হবে না অথবা আইসিইউ অথবা অক্সিজেন লাগবে না। তবে করোনার নতুন ভ্যারিয়েন্টের কারণে টিকা গ্রহণকারীরা আবারও করোনায় আক্রান্ত হতে পারেন, তাই বিধিনিষেধ মানার পরামর্শ গবেষকদের। সেলিয়া সুলতানা, সময় সংবাদ, ঢাকা।